আমি একজন রিভার্টেড মুসলিম, আমি ছাত্র হওয়ার কারণে আমার মুসলিম হওয়ার ঘটনা আমার পরিবারকে বলি নাই। আমার লক্ষ্য হলো আমার পরিবারকে বুঝিয়ে যেন ইসলামের পথে আনতে পারি। তাছাড়া আমার দীর্ঘদিনের বোঝানোর পর তারা কেউই মূর্তি পূজা করে না এবং আমাদের বাড়িতে কোনো রকম দেবদেবীর ছবি মূর্তি নাই। এখন আমি চাচ্ছি যে যতদিন পর্যন্ত আমি কর্মক্ষম না হব ততদিন আমি তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করব। যদি এমন হয় যে তাদের ইসলাম গ্রহণের কোনো আর সম্ভাবনা নেই তখন আমি আর আমার বিবাহের পূর্বে সব সত্য প্রকাশ করব। আমার চিন্তাভাবনা কতটুকু ইসলামসম্মত এবং আমার মুসলিম হওয়ার ঘটনা তাদের কাছে আমার বিবাহের আগ পর্যন্ত লুকিয়ে রাখা কতটুকু যুক্তিযুক্ত, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ইসলামের কথা প্রকাশ করে দিতে বাধ্য নন আপনি, এটা বিবাহের মতো বিষয় না যে বিবাহ প্রচার হওয়া উচিত সেটাই কাম্য। ইসলাম সবসময় প্রচার করাটা কাম্য নয়, বিশেষ করে যেখানে প্রচার করলে আমার অসুবিধা হতে পারে সেখানে প্রচার করা মোটেও জরুরি না। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যারা সাহাবিরা ইমান এনেছেন মক্কাতে, তারা দীর্ঘদিন প্রায় 3 বছর পর্যন্ত তারা মক্কাতে কি ছিলেন, তাদের ইসলামটাকে গোপন রেখেছেন। তাহলে বোঝা গেল ইসলামকে গোপন রাখা কি আছে, জায়েজ আছে, বিশেষ করে পরিস্থিতির কারণে। তবে আপনি আপনার ভেতরে ইমানটা পরিপূর্ণ লালন করবেন, আপনার ফরজ ইবাদতগুলো যতটুকু সম্ভব সর্বোচ্চ আপনি চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সেই সাথে আপনার দাওয়াতে তারা আলহামদুলিল্লাহ শিরক ছেড়েছে, মূর্তি পূজা ছেড়েছে, এটা অনেক বড় অর্জন আলহামদুলিল্লাহ। এবং এভাবে আপনি চলতে থাকলে আশা করা যায় তারা হেদায়ত পাবেন। তবে এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়ত দান করে। তোমরা যে হজের দিনগুলো বাদে অন্য দিনগুলোতে কোন ইবাদতটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, তওয়াফ করা নাকি নফল নামাজ পড়া? মক্কায় মসজিদুল হারামে কোন আমল বেশি উত্তম, তওয়াফ নাকি সালাত নফল সালাত? এটা নিয়ে ওলামায়ে কেরাম বিশেষজ্ঞদের মধ্যে একাধিক মত আছে। অনেক ওলামায়ে কেরামের মত হলো তওয়াফ করা অধিক উত্তম, কারণ মসজিদুল হারামের স্পেশাল ইবাদত হলো তওয়াফ। অন্য সব ইবাদত কোরআন তেলাওয়াত করা, সালাত আদায় করা, এগুলো অন্য সব মসজিদে করা যায়, মসজিদুল হারামেও করা যায়। অতএব মসজিদুল হারামের মক্কার মসজিদুল হারামের স্পেশাল ইবাদত যেহেতু তওয়াফ করা, অতএব এখানে তওয়াফ করাটাই বেশি উত্তম। এখানে তওয়াফ করলে অন্য যে কোনো আমলের চাইতে বেশি ফজিলতপূর্ণ হবে। আবার অনেকগুলো আমাদের মত হলো যে মক্কায় মসজিদুল হারামে সালাত আদায় করা, নফল সালাত আদায় করাটা বেশি উত্তম, কারণ নফল সালাত এক রাকাত আদায় করলে বা যে কোনো সালাত মসজিদুল হারামে এক রাকাত আদায় করলে অন্য মসজিদের 100,000 রাকাতের সমতুল্য। যেহেতু এখানকার 1 রাকাত অন্য জায়গার 100,000 রাকাতের সমতুল্য, সেজন্য আর শেষে আর কোনো প্রশ্ন নেবেন না, এগুলো রেখে দেন, যাওয়ার সময় দেবেন। আলোচনার মধ্যে আবার এসে ডিস্টার্ব করেন কেন, আপনি পুরান মানুষ, প্রশ্ন দেওয়ার সময় এতক্ষণ নাই তো আগে দিয়ে দিতে হবে, মজার সবার কাছে রাখেন, এগুলো দিয়ে দিয়েন পরে যাওয়ার সময় সুযোগ থাকলে আমরা দেখবো ইনশাআল্লাহ। কথার মধ্যে এখানে এসে ইয়ে করছেন, তো মক্কা মসজিদুল হারামে তওয়াফ এবং নফল সালাত দুইটার ভিতরে কোনটা উত্তম, এটা নিয়ে ওলামা ইকরাম ফকাহা ইকরামদের মত পার্থক্য আছে। অনেকে তওয়াফকে উত্তম বলেছেন, অনেকে নফল নামাজকে উত্তম বলেছেন। তবে আমাদের কাছে মনে হয় যে তওয়াফ উত্তম হওয়ার মতটা অধিকতর শক্তিশালী, কারণ তওয়াফটা মসজিদুল হারামের জন্য স্পেশাল আমল, আর সেই সাথে নফল নামাজ এটা হলো তওয়াফের পরে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল। এরপরে কোরআন তেলাওয়াত অন্যান্য যে আমলগুলো আছে সেগুলোর মর্যাদা মর্তবা। আমি যখন দোয়া করি আমার চোখে পানি আসে না, আমি কান্নার চেষ্টা করি কিন্তু পারি না, অতএব আমার কান করণীয় কী এবং কীভাবে দোয়া করলে দোয়া কবুল হবে একটু বলে দিলে উপকার হতো। দেখুন, দোয়ায় যদি কান্না না আসে এটা লক্ষণ খারাপ, এর মানে হলো আপনার অন্তঃসত্ত্ব হয়ে গেছে। আপনি ওই কথাটা চিন্তা করবেন, যাদের দোয়ায় কান্না আসে না তারা ওইটা চিন্তা করবেন যে হ্যারি তাহলে তো আমি কপাল পড় হওয়ার লক্ষণ। তার মানে কি? তার মানে আমার অন্তর এত শক্ত পাথর হয়ে গেছে যে আল্লাহর ভয়টা আমার অন্তরে জাগ্রত হচ্ছে না, আমি পাথরের মতো হয়ে গেলাম। তাহলে তো আমার পাথরের মতো হয়ে যাওয়া তো লক্ষণ খারাপ, জাহান্নামীরা পাথরের মতো হয়ে যায়, তাহলে কি আমি সেরকম কপাল পড়া হয়ে গেলাম, এত খারাপ হয়ে গেলাম? এই কথাগুলো যখন আপনি দোয়া করতে করতে ভাববেন তখন আপনার দিল গলবে ইনশাআল্লাহ। আর সেই সাথে আল্লাহর কাছে চাইতে হয়, দোয়া করে চাইতে হয় যে আল্লাহ আপনার কাছে এমন অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে প্রকম্পিত থাকে। আল্লাহ আপনার কাছে পানা চাই, মিন কলবিল্লাহ ইখশা, এমন অন্তর আপনি দিয়েন না যে অন্তরে ভয় নাই আপনার, এরকম অন্তর দিয়েন না আল্লাহ। এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, সে দোয়াগুলো বেশি বেশি করে করতে হবে। আর যদি কান্না না আসে কান্নার ভান করার চেষ্টা করতে হবে এবং আস্তে আস্তে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। সকালে ঘর ঝাড়ু দিলে, ঝাড়ু না দিলে কি স্বামীর ক্ষতি হবে? ভাই, এই কথাগুলো আমাদের সমাজে একসময় মানুষ বিশ্বাস করতে, এখনও এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা মানুষ আছে আমি জানি না,
যে ঘর যাও না দিলে স্বামীর ক্ষতি হবে। ভাই ঘর যাও না দিলে যদি স্বামীর ক্ষতি হতো তাহলে সেক্ষেত্রে স্বামীদের সবাইকে বউরা সোজা করে ফেলার একটা সহজ রাস্তা পেয়ে যেত, যে স্বামীরে সাইজ করতে পারছে না কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে সকালে ঘর জ্বালা বন্ধ করে দিত, চান্দু সোজা হয়ে যেত। এরপর যদি আবার বিটলামি করতো তো একদম পুরা সকালে কেন সারাদিন ঘর জ্বালা দেওয়া বন্ধ করে দিত, তো স্বামী আরও সাইজ হয়ে যেত। অতএ বোঝা গেল এগুলো আসলে অবাস্তব এবং কুসংস্কার। এই ঘর জ্বালা দেওয়া না দেওয়ার সাথে স্বামীর ভালো মন্দের কোনো বা লাভ ক্ষতির কোনো সম্পর্ক নাই। মূলত আমার মনে হয় এই জাতীয় কুসংস্কারগুলো একসময় মুরব্বীরা আমাদের দেশে চালু করছে ভালো উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে এই খারাপ কাজগুলো করছে। খারাপ কাজ নেক উদ্দেশ্যে করলেও গুণা হবে। নেক উদ্দেশ্যটা কি, হয়তো বউরা অনেক সময় দেখা যায় শ্বশুরবাড়িতে আসার পর অলসতা করে, আলসিয়ামি করে, ঘর ঝাড়ু দিতে চায় না, শুয়ে থাকে, শ্বশুর শাশুড়ি বলা লাগে, এই জন্য একটা ফতোয়া বানায় দিল যে তুমি ঘর ঝাড়ু না দিলে কিন্তু তোমার স্বামীর ক্ষতি হয়ে যাবে, সেই ভয়ে যাতে ঘর ঝাড়ু দেয়। আবার পোলাপান দেখা যায় যে বই পুস্তক পড়ে খোলা রেখে এদিক সেদিক চলে গেছে, ছোটো বাচ্চা এসে পাতা ছিঁড়ে ফেলতে পারে, মোরগ এসে সেখানে ঠোকর দিতে পারে, বাতাসে সেটার পৃষ্ঠা ছিঁড়ে যেতে পারে, আবার বই কেনা লাগবে, এই জন্য একটা ফতোয়া বাইর করে দিছে যে বই পড়ালেখা করা যদি খোলা রাখে তাহলে শয়তান এসে পড়ে। শয়তান পড়লে তো ভালো কথা, শয়তান যদি পড়ে যদি শিক্ষিত হয়ে ভালো হয়ে যায় সমস্যা কি? তো এই সমস্ত কথাগুলো আমার মনে হয় যে এগুলো বানানো হয়েছে নানা রকমের শাসনমূলক ব্যবস্থা থেকে। রাতে হাতে হাত পায়ের নখ কাটতে হয় না তাহলে ক্ষতি হয়, কারণ আগে লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, টিমটিমে আপনার মোমের বাতি অথবা আপনার হারিকেন কুপি বাতির আলো ছিল, এই আলো আঁধারের মধ্যে পোলা পায়ন যদি হাত পার নখ কাটতে যায় তাহলে হাত পায়ের নখ, তো আমরা তো নেল কাটা খুব কম পাইছি, আমরা তো বেশিরভাগ হাত পায়ের নখ কাটছি হলো ব্লেড দিয়া কাটছি, বলাকা এটা সেটা, তো একটা ব্লেডের এক পাশ দিয়া কাটা আবার অপর পাশ দিয়া কাটো, হ্যাঁ দুই দফা তিন দফা কাটো, এখন ব্লেড দিয়ে নখ কাটা কত কঠিন ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার, তা আঙুল কেটে পড়ে যেতে পারে, কেটে যেতে পারে। তো এই জন্য মুরব্বীরা হয়তো এই হাদিস বাইর করছে, ভুয়া ফতোয়া বাইর করছে যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে কী হবে, ক্ষতি হবে, বিরাট কিছু হবে। তার মানে পোলাপান যাতে রাতেবেলা না কাটে, ওটা দিনের বেলা কাটিস রাতেবেলা কাটিস তুই বিপদে পড়বি, ওইটা বললে তো পোলাপান শুনবে না, এই জন্য একটা ফতোয়া বাইর করে দিস। বুঝতে পেরেছেন কথা? তারপর রাতেবেলায় প্লেট ধোয়া পানি ময়লা পানি বাইরে ফেললে বিরাট ক্ষতি হয়ে যাবে, অনেক বিপদ আসবে। কেন বানাইছে এটা? কারণ আমার মনে হয় আর কি আল্লাহ আলম, যে রাতের বেলায় অনেক বৌমারা আছে অলস, যে এগুলো আবার যথাস্থানে গিয়ে ফেলবে, গাছের গোড়ায় ফেলবে, এত ঝামেলা কি করে দিলাম ফালায়া, বা বৌমা কেন অনেক পোলা পেনা আছে অলস, তো এগুলোর থেকে সরানোর জন্য দূরে রাখার জন্য মুরব্বীরা একটা ফতোয়া বানিয়ে দিয়েছে। কারণ বাহিরে যদি আপনি গ্রামে বিশেষ করে ঘরের দরজা খোলা রেখে মানুষ খাওয়া দাওয়া করে বসে ঘুমানো রাখ পর্যন্ত, তো যদি আপনি অন্ধকারের মধ্যে আলো তো এত ছিল না তখন, যদি পানি ফেলেন ময়লা পানি তো কার গায়ে যায় পড়বে তো বলা যায় না, এটা তো উচিত না। তো ওইটা থেকে সরানোর জন্য ফতোয়া বাইর করছে যে এ রাতে এভাবে পানি ফেলানো যায় না, কারণ দিনে তো দেখা যায়, রাতে দেখা যায় না। তো যত এরকম কুসংস্কারের জন্য বিশ্বাস আছে, আমার ক্ষুদ্র জ্ঞান বলে যে এগুলো বেশিরভাগই ভালো উদ্দেশ্যে মুরব্বীরা আবিষ্কার করছে, এটা তাদের আবিষ্কার, এটা কোরআন হাদিস গাইটা আবিষ্কার করে নেই, এই আবিষ্কারটা তাদের মস্তিষ্ক প্রসূত, দেখছে যে পোলাপানটা থামান যায় কীভাবে, তো এক একটা ফতোয়া বাইর করে দিছে, দিয়া পোলাপানে থামানোর চেষ্টা করছে, এগুলো কুসংস্কার।